আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগের দিন যেহেতু অনেক বৃষ্টি ছিল, আমি ছাদে আসতে পারিনি ছাদের কাজগুলো দেখার জন্য, তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু দেখে আসি। আফু বাবা বাসায় নেই, আর আমরা ছাদে এসেছি। বাসায় যেহেতু আমি একা এখন, তামরকে নিয়ে ছাদে আসতে গেলে আমাকে স্ট্রলার নিয়ে আসতে হয়, এছাড়া কোনো উপায় নেই। যে গাছগুলো বেঁকে গিয়েছে, আর যেহেতু বৃষ্টি হয়েছে গাছের মাটি নরম হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম যে না, বেগুন শাক যা আছে এগুলো নিয়ে যেতে হবে। তাই ঝুড়ি কাঁচি এগুলো নিয়ে এসেছি। বাবা কি অবস্থা? বাবা ভালো আছি। ভালো আছো? আগে কি বেগুনগুলো কাটবে? হ্যাঁ নাও, কেটে নাও। ভালো লাগছে বাবা? ছাদে অনেক বাতাস। থাক থাক, দাদাকে মারে না, আম্মু দাদাকে মারে না, থাক দাদা না, দাদা হ্যাঁ দাদা। চলো বাবা ঝুড়ি নিয়ে আসো, আমরা পোশাকগুলো কেটে ফেলি। পোশাকগুলোর খুবই বেহাল দশা হয়েছে তো রাতের বেলায় বৃষ্টির সাথে, একদম গাছগুলো নুয়ে পড়েছে। যে সুন্দর পাতা ছিল মাশাআল্লাহ, কিন্তু এখন অনেক খারাপ অবস্থা। আব্বু তুমি অনেক ফ্রেশ পাতা ছিল যদিও, কিন্তু বৃষ্টির কারণে কাটা শেষ, সবগুলো নিয়ে নিই। যেগুলো একটু বেশি লতানো হয়েছে সেগুলো নিয়েছি। তো যে পোশাকের ডাটাগুলো একটু শক্ত ছিল, আমি সেগুলা ওভাবে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। এই ডাটাগুলো আমি আবার মাটিতে পুঁতে দিব, এখান থেকে আবার হবে ইনশাআল্লাহ। তো এগুলো আবার পুঁতে রেখে যাবো এখন। নিয়ে নিবা বাবা? আচ্ছা, তাহলে আমাদের ছাদ থেকে সংগ্রহ এই পোশাক, এই বেগুন মাশাআল্লাহ। আকাশে এখনো অনেক মেঘ, অনেক বাতাস ছাদে,
উপকূলে যারা আছে ওদের জন্য সত্যিকার অর্থে আমার খুব খারাপ লাগছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু মানুষের কষ্টের কথা চিন্তা করলে অনেক খারাপ লাগে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তামর বেবি, ছোট বেবি, ছোট বেবি খেলা করছে। আম্মু এটা মুখে দেয় না, মা এটা 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 মুখে দেয় না, এটা মুখে না, মা এটা তো এটাতে জার্মস আছে। এটা তুমি মুখে দিও না। কি সেভেন হয়েছে মা? বেগুন? ঠিক আছে, সেভেনটা হয়েছে। এগুলো আমি এভাবে এখানে পুঁতে রেখে গিয়েছি। আমার মোটামুটি সব পয়সাকে আমি ডাটা থেকে করেছি। তারপর বাবা শুধু একবার বাজার থেকে পয়সা কিনেছিল, সেই পয়সাকে ডাটা থেকে আমি বারবার রোপণ করে এবার পয়সা খেয়েছি। মাশাআল্লাহ, অনেক অনেকবার খেয়েছি পয়সা ছাদ থেকে। তাও একটু ঘোরাঘুরি করছি ছাদে। এই যে আমাদের তামর বাবু দাঁড়িয়ে আছে। আম্মা বাবু, তামর কে রে তা? কি ছোট, ঘুরে না, ঘুরে না, ঘুরে না, মাথা ঘুরাবো। চলো বাসায় যাই। যাবা? মন চায় না? এই যে আম্মু, তামো আর বাবা, এই যে বাসা যাবে না? তামো নিজে নিজে এখন টুক দেওয়ার চেষ্টা করছে। কি কে রে, খুব খুশি। আম্মু চলে যাবা? ঠিক আছে, চলো বাবা আমরা নেমে যাই। চলো